তো গাইস হাঁটাচলা করতে করতে আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে গেলাম, তো এক ভাবলাম এখানে একটু রেস্ট নেই, দেন রেস্ট নেয়ার পরে তারপরে আমরা যাব হচ্ছে আরেকটি জায়গাতে। সেই জায়গাটাতে হচ্ছে ঝর্ণার পানি পড়ে, অ্যান্ড আমি এখানে আমি আঞ্জুরুল ভাই দুজনেই বসে আছি, আর আমাদের সাথী যারা আছে ওরা একটু দূরে অবস্থান করতেছে, আর এখানে বসে আমরা সাগরটাকে উপভোগ করতেছি। আর দেখো সমুদ্রের পাশে এরকম বাতাস আসে, এই বাতাসগুলো অবশ্যই অনেক অনেক বেশি ভালো লাগে। গায়েস পাথর কেটে এত সুন্দর একটি নদী তৈরি করেছে, যেটা ওখানে গেলে সুন্দরবনের যে প্রাকৃতিক যে ফিলটা সেই সম্পূর্ণ ফিলটা পাওয়া যায়। সো তোমরা এখন দেখতে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করো। এখন আমাদের বোন এই বিচ থেকে ছাড়লো, এখন আমরা যাচ্ছি লাগে ওয়াটার ফিল দিতে, ওই জায়গাটা তোমাদেরকে দেখাবো, আর ওই জায়গাটা থেকে ঝর্ণার পানি পড়ে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই ওই জায়গায়, চলো যাই, লেটস গেট স্টার্ট। A few moments later, like a sensei, Juju hit my line like what you want, babe. Hit her with the script like working out with Hervey. No way, I'm at the gym, you at the gym. It's a small world, I might just have to leave with you. I'm going to get my words right. I'm going to get my words right. I'm going to get my words right. You take your bag like that, then we gon' hit that gas. Make a U-turn 100 miles in the night. You gotta pray to God that we just do that. So I'm এই যে সুন্দরবন মরিশাসের সুন্দরবন, ঠিক আছে, তারপর বাংলাদেশের সুন্দরবন, বাংলাদেশের সুন্দরবন যাইবেন না। দেখেন এটাই আমার যে হাতে আছে আমার এক জেলে ভাই, জেলে ভাই কিন্তু বলছেন পুরো জেলে ভাইয়ের মতোই দেখা যাচ্ছে। দেখেন এই যে আর একটা বোট যাচ্ছে, দেখেছেন, আমরা ওয়াটার ফিল নেওয়ার জন্য পাহাড়ের এই পানিটার জন্য আমরা যাচ্ছি। আসলে এই জায়গাটা মনে হচ্ছে যে আমরা বাংলাদেশেই আছি, এই যে পাথরগুলো দেখতেছেন সামনে, এই যে ভিডিওতে দেখা যাচ্ছে যে পাথরগুলো, এই পাথরগুলোর জন্য আর কি এখান থেকে যারা বসেছিলাম আমরা, আমাদেরকে নিচে নামানো হয়েছে। যদি পাহাড়ে বোট বেঁচে যায় তাহলে সমস্যা। ওয়াও, সেই ধরনের পানি পড়তেছে। হ্যাঁ, মনে হচ্ছে যে আমরা বাংলাদেশে আছি, আর বাংলাদেশের কিসের জায়গাতে আছি, তো আসলে অনেক বেশি ভালো লাগছে এরকম জায়গাগুলোতে আসতেছে। দেখতে পাচ্ছেন এখানে মানে খুবই একটা কি বলবো, যে মনে হচ্ছে আমি সুন্দরবনে আছি এখন বর্তমানে, সুন্দরবনে অবস্থান করতেছি, আসলে সুন্দরবন না, আর অসাধারণ একটা জায়গা, অসাধারণ একটা এটা, আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এত ভালো একটা ফিল হচ্ছে এখানে। এই যে এই যে পাহাড়টা, পাহাড়টাও কোথায় সুন্দর একটা পাহাড় দেখা যায়, পাহাড়টা খুব সুন্দর করে কাটছে। আমার এই যে এই সিটে দেখাবো আপনাদের, এই সিটটাও দেখেন এত সুন্দর করে পাহাড়, এই যে ওয়াটার ফিলের জন্য ওখানে আছে, ওইখান থেকে আছে অলরেডি দুইটা বোট আছে ওখানে। আর এখন আমরা এখানে ভাবছিলাম গোসল করবো, এখানে পরিবেশ নেই, এখানে আসলে আমরা গোসল করতে পারবো না। অনেক সুন্দর একটি জায়গা, তো দেখেন পাহাড়গুলো এত সুন্দর করে খোদাই করা হয়েছে, যেগুলো দেখলে যে কারোরই ভালো লাগবে। জায়গাটা অনেক 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 বেশি অসাধারণ। এই যে আমাদের সাথে টুরিস্ট বোট, তারা এই ওয়াটার ফিল্টা নেওয়ার জন্য অনেক অনেক বেশি ভালো লাগে এখানে। আর বিশেষ করে আপনারা দেখতেই পাচ্ছেন চারো সাইডে পানিটা এখানে আনা হয়েছে, পরে এই বোটটা করালে আমাদের বোটটা ওখানে এই যে বানর হয়েছে, এই যে পানি পড়তেছে, এই বোটটা সরলে আপনাদেরকে একদম পুরো ঝর্ণের কাছে আমাদের বোট নিয়ে যাবে। তো আমার পিছনে একটা আছে, খুবই সুন্দর একটি জায়গা দেখতেই পাচ্ছেন, এই যে ঝর্ণা পড়ছে। এটাই ওয়াটার, এটাই ওয়াটার,
তো গাইস আসলে আমরা কাজ করলাম হয়তো আমরা গোসল করতে পারবো, কিন্তু সামহাও আসলে ওখানে গোসল করাটা পসিবল হচ্ছে না, এই জন্যই পসিবল হচ্ছে না, কারণ এখানে এরকম কোনো সিস্টেম নেই গোসল করার মতো। তো আপনাদেরকে একটু দেখাবো ভালো করে, ভালো করে ঝর্ণাটা দেখার চেষ্টা করবো, আপনাদেরকে দেখতে থাকবে, আপনারা দেখতে থাকবেন। I'll cry in the end when she leave and you take your juice. Hey, I'm rolling clean off a beam in the drop. দেখেন পাথরগুলো যত আমি আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করি, দেখেন আল্লাহ পৃথিবী কত বিরাট হতে পারে। ঠিক আছে, এখানে পানিটা অনেক স্পিডে নামতেছে আর জায়গাটা খুব ডেঞ্জার আছে, তাহলে বিশেষ করে আপনারা যারা এখানে আসবেন একটু সতর্কতাভাবে থাকবেন, কেননা ফোন টোন বা ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও করতে নিলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। জানাচ্ছি যে আমাদের আসলে ওই যেইটা ছিল আমরা এখানে গোসল করবো, আসলে ঝর্ণাটা ওইটাই দেখতে পাচ্ছে, পানিটা আসলে খুবই দেখেন কি অবস্থা, পাহাড়টা একবার দেখেন। এই যে এইটা দেখেন পাহাড়টা, এটা কিন্তু সম্পূর্ণ একটা পাথরগুলো কীভাবে করে খোদাই করে এরকম সব হচ্ছে, এই আমাদের আপনাদের উদ্দেশ্যে হাইডান এটা প্রাকৃতিকভাবে এরকম সুন্দর করে আল্লাহ আমরা কেউই বলতে পারি না, এখানে সবাই জিরো, একমাত্র আমি ব্যতীত আমি হচ্ছি জিরো নাম্বার ওয়ান। যাই হোক, এ হচ্ছে জোকার, যদি জোকারের পছন্দ হয় জোকারের পুচিলে একটা লাইক দিয়ে দেন এবং কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেন। এই হচ্ছে জোকার আমাদের গোবিন্দ আর হচ্ছে আমাদের প্রিন্স কি জানি কালা তো গাইস আমরা অনেক এনজয় করলাম আজকে, আর আজকে আসলাম এখানে আমরা ইসে গেলাম কাহনা পেয়ার হে ছবি সিনেমার শুটিং হয়েছে সেই দ্বীপে গেলাম, আর এখন আমরা এখান থেকে এই যে ওয়াটার ফিল্ডটা নিলাম, ঝর্ণাটা দেখলাম, ভাবছিলাম এখানে গোসল করতে পারবো, সামহাও এখানে আসলে না নামায় আমাদের তো এই জন্য বাইরে সেই একটা আমরা আসলে গোসল করতে পারলাম না, কারণ আমরা ভাবছিলাম এখানে হয়তো বা ঝর্ণায় গোসল করার মতো ব্যবস্থা আছে, কিন্তু এখানে যে এরকম ভাবে ব্যবস্থা নেই এটা আসলে আপনারা জানতে পারবেন। অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি করে আপনাদের সাপোর্ট দাও, সবার একটু মানুষ আছে আপনাদের জন্যই আমাদের সবকিছু, কিন্তু আপনাদের এইরকম ব্লগ পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, এই যে দেখেন আমার বন্ধু বলতে অবশ্যই যাই হোক আমরা চলে এসেছি আমাদের ঘাটে, তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, খোদা হাফেজ।